আমরা এখন রয়েছি বিজিরানি ফরেস্ট রেস্ট হাউসে। আগে গাছটা দেখিয়ে দিই, শতাব্দী প্রাচীন গাছ, প্রায় ওয়াচ টাওয়ারের মতো। তিনটে জিপসিও রয়েছে। অ্যাকচুয়ালি জিপসিগুলো অন্য অন্য জিপসি যারা ডে ভিজিটে আছে তারা বেরিয়ে আসে, একমাত্র যারা এইখানে থাকেন, এই বিজিরানি ফরেস্ট রেস্ট হাউসে থাকে, তারাই হচ্ছে, তাদের ক্ষেত্রে দুটো অ্যাডভান্টেজ আছে। একে জিপসিগুলো এখানে থেকে যায় এবং সাফারি অনেক আগেও শুরু করতে পারে, নর্মালি আধ ঘন্টা সময় পেয়ে যায়। অন্য জিপসিগুলো 10টায় বেরিয়ে যায়। আর আমি শুধু আপনাদের ল্যান্ডস্কেপটা দেখাইছি ইন্নার, এই বিজিরানির, সরি, এই বিজিরানি ফরেস্ট হাউস। ওদিকে হচ্ছে ওদের অফিস, এদিকে হচ্ছে এই ফরেস্ট রেস্ট হাউস। কালকে ফরেস্ট রেস্ট হাউসে আমরা একাই ছিলাম, যেহেতু অন্য ভিআইপি বুকিংগুলো সব বাতিল ছিল। আর এই দুর্ধর্ষ ল্যান্ডস্কেপ, ধিকালাতেও থেকেছিলাম। ধিকালাটা তো নতুন, মানে নতুন করে বানানো হয়েছে, কিন্তু এটা পুরো ব্রিটিশ আমলের বানানো। বাংলোর স্ট্রাকচার দেখেই আপনি বুঝতে পারছেন যে পুরো ব্রিটিশ আমলের মান। আমার ধিকালার থেকে বিজিরানিটা খুব পছন্দ হয়েছে, প্রচণ্ড পছন্দ হয়েছে। চারপাশের সিনারিও, মানে যদি একটা পূর্ণিমার রাত হয় তাহলে এরকম একটা ফরেস্ট রেস্ট হাউসে থাকা। আর এই সামনেটা পুরোটাই, এই যে ফেন্সিং দেখছেন, ইলেকট্রিক ফেন্সিং, এর বাইরে পুরোটাই জঙ্গল। যে কোনো সময়ই টাইগার এখানে ঘোরাফেরা করে। এই এই রেস্ট হাউসের 1-2 কিলোমিটারের মধ্যেই 4-5খানা টাইগার মোটামুটি সাইটিং হয় এখন আছে। এটা হচ্ছে পেছনটা, আর ওই দূরে ক্যান্টিন। জঙ্গলটার কেমন বুঝলেন টেরেন? আচ্ছা, ওয়েদারটা আমরা ভালো পেয়েছি, ভীষণ ভালো, ভীষণ ভালো। পালবাবু আপনার? আমার জঙ্গল খুবই ভালো লেগেছে, যদি একটা কম হয় সেটা ভালো। ভালো জিনিসের তো ভালো রেট দিতে হবে বাবু, রেট কমে ভালো জিনিস হবে নাকি? আমরা এখন দাঁড়িয়ে আছি 1 নম্বর হটার হল থেকে একটু আগে। অসাধারণ ল্যান্ডস্কেপ এই করবেটের বিজিরানি জোনে। লুমা 3টে বাচ্চা নিয়ে এই জোনেই ঘোরাফেরা করছে। সকালবেলা একটুর জন্য মিস হয়ে গেছে, এখন আমরা তারই সন্ধানে ছানবিন করছি আর কি। আপনাদের পুরো ল্যান্ডস্কেপটা দেখাই জঙ্গলের। ধিকালার থেকেও আমার এই বিজিরানি জোনের জঙ্গলটা খুব ভালো লেগেছে, খুবই সুন্দর। মোটামুটি 5-7টা টাইগার আছে, 5টার তো মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে সাইটিং হয়।
যদিও সেন্ট্রাল ইন্ডিয়ার মতো করবেটের সাইটিং পাওয়া একটু মুশকিল, কেন করবেটের ম্যাক্সিমাম টাইগারই হচ্ছে সাই, সেই কারণেই একটু মুশকিল, গাড়ি দেখলেই এরা খুব ভেতরে ঢুকে পড়ে। তবুও তার মধ্যেই ট্রাই করতে হবে। কিন্তু জঙ্গলটা ঘুরতে খুব সুন্দর, আমার প্রথম ফেভারিট কানা, তারপরে করবেট বহুদিন পর আবার নতুন করে এলাম, মোটামুটি সেরা তিন জঙ্গলের লিস্টে উঠে আসবে করবেট। আর একটা প্ল্যান করছি, এপ্রিলে দুটো দিন আমাকে আসতে হবে পাওয়ালগড়ে, তখন দেখা যাক করবেট দুটো দিন বের করা যায় কি না। এদিকে আমাদের বিপিনবাবু বাচ্চার মা না পেয়ে একটু বিফল মনোরত্ন, তারপর কালকেও উইস্কি ঠিকঠাক ছিল না। যাই হোক, আব্দুলও প্রচুর চেষ্টা করছে, প্রচুর ঘুরিয়েছে, প্রচুর এফোর্ট দিচ্ছে, কিন্তু ওই একটা কথা আছে না, লাক চান্স, সেটা কভার করছে না। তবে জায়গাটার একটা বড় ব্যাপার হচ্ছে যে এখানে প্রচুর পাখির ডাক শুনতে পাচ্ছি, বুলবুল থেকে শুরু করে সব কিছু। এরকম ল্যান্ডস্কেপে যদি টাইগার হেঁটে আসে, এরকম দিয়ে পুরো হেড অন শট যদি পাওয়া যায়, সেই আশাতেই জিপসিটা আমি দাঁড় করিয়েছি। আশেপাশে দেখছেন কোনো জিপসি নেই, জঙ্গলে ঢুকতে গেলে এটাই সবচেয়ে বড় ব্যাপার। নাম কে হ্যাঁ, হাই ব্যাংক, হাই ব্যাংক। এখন আমরা রয়েছি হাই ব্যাংকের এখানে। এখানে মূলত অটার দেখা যায়, অটার, ও এ টি আর, উদবেড়াল যেটা আমরা বলি আর কি। অসাধারণ লোকেশন, একটু রেস্ট নিয়েছি, আজকে দুপুরে লাঞ্চ করিনি, তাড়াতাড়ির জন্য। জাকির আছে, জাকির খুব ভালো গাইড, প্রচণ্ড ভালো বার্ডের নলেজ, আমি খুব কম গাইডের মধ্যে এত ভালো বার্ডের নলেজ দেখেছি। আর আদিল তো পুরনো অনেক দিনের জানাশোনা, আদিলের সঙ্গেই প্রথম রাইড, ও প্রথমে ঠিক ছিল যে ও আসতে পারবে না, কিন্তু পরে ও এসেছিল, আর ওর দুর্ধর্ষ ড্রাইভিং হাত, সেরকম সেন্স, সাইটিংয়ের সেন্স প্রচণ্ড, ইনফ্যাক্ট ওর জন্যই আজকে আমরা সাইটিং পেয়েছি। আর আপনারা তো জানেন চির তরুণ আমার সঙ্গে যিনি রয়েছেন, মিস্টার প্রভাত পাল বিপিনবাবু, তো উই আর লুকিং ফর অটার, অটার উদ্ভিদ, ইটস গুড। আর কি ল্যান্ডস্কেপ, করবেটের অসাধারণ ল্যান্ডস্কেপ জঙ্গলটা। আমরা এখন দাঁড়িয়ে আছি সম্বর রোড, এই পুরো যে জায়গাটা, এই পুরো জায়গাটার ওপারে, মানে পারোয়ালি বলে এক টাইগ্রেসের ঠিকানা, এই নদী পার করে চলে আসে। আমরা প্রত্যেক দিনই ট্রাই নিচ্ছি, কিন্তু পারোয়ালির দেখা পাচ্ছি না, মুভমেন্ট খুব কম, কিন্তু অসাধারণ ল্যান্ডস্কেপ হচ্ছে এই জায়গাটা। সোমবার একটা সদ্য সিং গজাচ্ছে,
ফাইট করবে নাকি? এক মিনিট, এই হচ্ছে ধিকালা ফরেস্ট রেস্ট হাউস, রামগঙ্গা নদীর তীরে, করবেটের ন্যাশনাল পার্কের ভেতরে। করবেটের অন্য মেন জোন হচ্ছে ধিকালা। এই হচ্ছে ধিকালা ফরেস্ট রেস্ট হাউস। এই সামনেরটা হচ্ছে ওল্ড উইং আর কি, ওল্ড ফরেস্ট রেস্ট হাউস। ওইদিকে দূরে সোজাসুজি যে দেখা যাচ্ছে সেটা নিউ ফরেস্ট রেস্ট হাউস, অ্যানেক্সের FRH 1, 2, 3, 4। আমি অবশ্য অ্যানেক্সেই রয়েছি। আর সামনে থেকে এই যে দেখুন রামগঙ্গার অসাধারণ ল্যান্ডস্কেপ, উল্টো দিকে পাহাড়, এদিকে ওই সাইডে ক্যান্টিনও রয়েছে। এখানে দুটো ক্যান্টিন রয়েছে, একটা নর্মাল আর একটা হচ্ছে স্টাফ ক্যান্টিন। বিশাল বড় ক্যাম্পাস নিয়ে, বিশাল বড় ক্যাম্পাস নিয়ে আজকে সকালবেলা টাইগার সাইটিং হয়েছে। আমার একটা গাড়ি মাত্র আমার সাইটিং হয়েছে। ক্যান্টিনও রয়েছে, এখানে বার্ডিংও প্রচুর আছে। কালকে ব্লু বিয়ার্ডের দেখেছিলাম, পেরিগ্রিন ফ্যালকনও আজকে পেয়েছি, কিন্তু সকালবেলা এত মিস ছিল ছবি তুলতে পারিনি। দেখুন এখানে জায়গা পাওয়া সহজ উপায়, এখানে জায়গা পাওয়া হয়ই না। মোটামুটি যা রেট থাকে তার থেকে অত্যন্ত দ্বিগুণ পয়সা দিয়েই এখানে বুকিংটা করতে হয়। আমরা আছি ধিকালা গ্রাসল্যান্ডে, এলিফ্যান্টস, বাচ্চা টাস্কার, পিছনে রামগঙ্গার নদী, হার্ড সিরিজ। সকালবেলায় এখান দিয়ে টাইগার হেঁটে গেছে। এক মিনিট ধিকালা উইন্টার, এই ধরনের শট পাওয়া খুবই মুশকিল। এটা হচ্ছে খিনাহলি ফরেস্ট রেস্ট হাউস। ভিআইপি অ্যালটমেন্ট ছাড়া এই রেস্ট হাউসটা পাওয়া যায় না। করবেটের যত রেস্ট হাউস আছে অনলাইনে বুকিং হয়, একমাত্র এই খিনাহলি অনলাইনে বুকিং হয় না। খুব উঁচু লেভেলের কানেকশন না থাকলে এই খিনাহলি রেস্ট হাউসে জায়গা পাওয়া আর লটারির টিকিট পাওয়া এক ব্যাপার। জঙ্গলের পুরো কোর এরিয়াতে দেখতেই পাচ্ছেন, আমরা সম্বর রোড ধরে এসে এইখানে এসেছি, আজ স্টে আছে এখানে। এই সব জিপসিগুলো যারা সম্বর রোড দিয়ে আসে তারা এখানে একবার এসে হচ্ছে ওয়াশরুম আছে এ করে। অসাধারণ জায়গা, একদম জঙ্গলের সেন্টারে, দূর থেকে রামগঙ্গা নদীর আওয়াজও ভেসে আসছে, সেটা অবশ্য ধিকালা থেকেও ভেসে আসে। কিন্তু অসাধারণ ল্যান্ডস্কেপ এখানে। সম্বর রোডের কাছে অসাধারণ ল্যান্ডস্কেপ।